পটুয়াখালীর গলাচিপায় এগিয়ে চলছে নলেওয়া বাগিয়ে নদীর উপর সেতু নির্মাণ কাজ। পটুয়াখালী ও বরগুনা জেলার চার উপজেলার মানুষের যোগাযোগ ও বহুমুখী উন্নয়ন সুবিধার দ্বার খুলে দিতে সেতুটি ক্রমেই দৃশ্যমান হচ্ছে। রিপোর্ট করছেন এনায়েতুর রহমান। জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে 603 মিটার দীর্ঘ এই সেতুটি প্রায় 60 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সেতুটি নির্মিত হলে পটুয়াখালী ও বরগুনা জেলার উপকূলীয় কৃষকের বিশেষ উপকার হবে। বহুমুখী সুবিধা নিয়ে 2023 সালের জুনে সেতুটির নির্মাণ কাজ সম্পন্নের আশা করছে কর্তৃপক্ষ। এই ব্রিজটি হলে মূলত আপনার গলাচিপা উপজেলার রাঙ্গাবালি এবং দশমিনা এই এলাকার লোকজন আপনার গলাচিপা হয়ে এই বাইপাস ব্রিজ ইউজ ব্যবহার করে আমতলি যেতে পারবে এবং আমতলি থেকে সরাসরি কুয়াকাটা বরগুনাও যেতে পারবে এবং যোগাযোগটা আপনার তখন নির্বিঘ্ন হবে এবং সহজতর হবে। তাছাড়া এই ব্রিজের মাধ্যমে আপনার পণ্যবাহী ট্রাক এবং সব কিছু ব্যবহার করে আপনার জনগণ তথা এই দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয়রা বলছেন সেতুটি নির্মিত হলে খেয়া পারাপারের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে। দেশের যে কোনো প্রান্তে সহজেই কৃষিপণ্য বাজারজাত করা সম্ভব হবে। আমরা যাতায়াতের জন্য পটুয়াখালী বরিশাল ঢাকা যাইতে পারবো, আসলে দিলে বাজার যেতে পারবে, যোগাযোগ ব্যবস্থা একটু ভালো হইবে যদি আমাকে এই সেতু দেওয়া হয়। এই সেতুটি নির্মিত হলে পটুয়াখালী ও বরগুনা জেলার অন্তত 5 লক্ষ মানুষ সরাসরি সড়ক যোগাযোগের আওতায় আসবে। এর ফলে এলাকার অর্থনীতির গতি এবং সমৃদ্ধি বয়ে আনবে। পটুয়াখালীর নলুয়াবাগি সেতু থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই।